তন্ময় চ্যানেল এক্সে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছিলে যেটাতে আমার ওটিজির রিভিউ করেছিলাম, তো আজকে ওটিজিতে আমি রান্না করছি, সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি করছি এগলেস চকলেট কেক, হোমমেড। তো কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 130 গ্রাম ময়দা রয়েছে, যেটা তোমার মেজারমেন্ট কাপ দিলে 1 কাপ হচ্ছে। আচ্ছা, এখানে চিনি রয়েছে 100 গ্রাম, মেজারমেন্ট কাপ হচ্ছে 1/2। এখানে ইয়োগার্ট নিয়েছি আমি, এটা দোকানের কিনতে পারো বা ঘরে পাতাও নিতে পারো, সেটা 1/2 আছে, 150 গ্রাম। আচ্ছা, এখানে তেল রয়েছে আমাদের, সাদা তেল নিয়েছি, নর্মাল ভেজিটেবল অয়েল 60 ml রয়েছে বা 1/4 কাপ, মেজারমেন্ট কাপটা দেখানো আছে এখানে। আচ্ছা, এখানে বাকি যেগুলো লাগছে হচ্ছে ভ্যানিলা এক্সট্র্যাক্ট রয়েছে, ভ্যানিলা এক্সট্র্যাক্ট লাগছে তোমাদের 1 টেবিল স্পুন। আচ্ছা, সল্ট লাগছে হচ্ছে 1/4 টেবিল স্পুন, আর 1/2 হচ্ছে বেকিং সোডা লাগছে, 1 টেবিল স্পুন লাগছে হচ্ছে বেকিং পাউডার, আর 1 টেবিল স্পুন লাগছে হচ্ছে কোকোয়া পাউডার। আর বাকি আমরা তৈরি করছি, করে তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি শুরু করে দিচ্ছি। এখানে যে আমার ইয়োগার্টটা রয়েছে এটা আমি নিয়ে নিচ্ছি। আর এখানে চিনিটা রয়েছে, এটা চিনিটা কিন্তু পাউডার নয়, এটা গোটা চিনিই রয়েছে। এটাকে আমি যতক্ষণ না দইয়ের সাথে পুরোপুরি চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটা মানে নাড়িয়ে যেতে হবে। তোমরা চাইলে গুঁড়ো চিনি ইউজ করতে পারো, তবে আমি গুঁড়ো চিনিটা ইউজ করিনি, আমি এখানে নর্মাল চিনি ইউজ করলাম। আচ্ছা হ্যাঁ, এবার দেখুন, এটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট মানে ফেটিয়ে যখন দেখবেন মিশে গেছে তখন তারপর 5 মিনিট রেখে দিতে হবে। এরপর 5 মিনিট পরে ধীরে ধীরে এবার আমি তেলটা মেশাতে থাকবো, নর্মাল ভেজিটেবল অয়েল রয়েছে, এটা ধীরে ধীরে আমি এর মধ্যে মেশাতে থাকবো ব্যাটারটার মধ্যে। পুরো ভালো করে কিন্তু এটা মেশাতে হবে এর মধ্যে। দেখুন, একটা একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি হয়ে যাচ্ছে, যত ভালো মিশবে তত ভালো ব্যাটার তৈরি হবে। যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করতে পারেন, তাতে আরও ভালো হবে এবং আরও তাড়াতাড়ি হবে। আচ্ছা, এটার মধ্যে আরেকটু তেল ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এবার আমি 1 টেবিল স্পুন মেপে ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে দেবো। যতক্ষণ ধরে আপনি মেশাবেন তত ভালো কেকের ব্যাটার তৈরি হবে, কেক তত সফট এবং ভালো ফুলে উঠবে। দেখুন, এবারে আমি মেশানো হয়ে গেছে প্রায়, এবারে আমি এর মধ্যে রয়েছে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন এবং কোকো পাউডার, যেটার পরিমাণগুলো আমি বলে দিয়েছি প্রথমে, কিন্তু তবুও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে।
চিনিটা যেটা দিয়েছি সেটা আমি পরিমাণ মতো দিয়েছি, তোমাদের যদি কারোর মিষ্টি কম খেতে মনে হয় তাহলে কম দেবে, যদি বেশি লাগে তাহলে আর একটু বাড়াতেও পারো পরিমাণে সেখানে। বাট বেশি চিনি যদি বাড়াও তাহলে কিন্তু কেক ঠিকঠাক হবে না, মানে তাহলে তোমাকে অন্য পরিমাণ যে জিনিসগুলো রয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়াতে হবে। মিশে গেছে সব, এবার আমি চেলে নেওয়া যে ইটা রয়েছে ময়দাটা ধীরে 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 আমি এর মধ্যে মেশাতে থাকবো। এক কাপ যে ময়দাটা রয়েছে প্রথমে আমি একটু নিয়ে নিলাম, নিয়ে এবার আবার মেশাতে থাকি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করবে, ঠিক ধীরে ধীরে মিশে যাবে। এবার আমি বাকিটাও দিয়ে দিলাম, জোরে জোরে নাড়াতে হবে নলে কিন্তু এটা জমাট পেতে যাবে। এই দেখো কেকের ব্যাটারের স্মুথনেসটা দেখেছো তো, এইরকম আসবে একদম একদম স্মুথ হবে। আমাদের ব্যাটার রেডি। আচ্ছা এবার একটা এই লোফ টিনে লোফ প্যানের মধ্যে আমি ভালো করে তেল গ্রিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি এই ব্যাটারটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। ভালো করে এরকম করে স্প্রেড করে দিতে হবে যাতে কেকটা পুরো ব্যাটারটা ছড়িয়ে যায়। আমি পুরো ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু ট্যাপ করে নেব যাতে এটা চারিদিকে ছড়িয়ে যায়। এবারে আমরা ওটিজিতে যেটা করছি, আমি অলরেডি 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি আভেনকে, যেটা হচ্ছে দুটো রডেই করেছি আমি, আর 160 ডিগ্রিতে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্যে। এবারে আমি কেকটা বসিয়ে দিচ্ছি।
কেকটাকে আমি বসিয়ে দিলাম। কেকটার সেম যে টেম্পারেচারে আমি প্রিহিট করেছি 160 ডিগ্রিতেই, ওই দুটো রডেই আমি করছি, সেটাকে আমি করে দিচ্ছি 35 মিনিটস পর্যন্ত। 35 মিনিটস পর আমরা ফিরে আসছি। 160 ডিগ্রিতে 30 মিনিট বেক করার পরে আমি এটাকে রুম টেম্পারেচারে নিয়ে চলে এসেছি। যদিও এখনও হালকা গরম আছে, তবু আমি ধারটা ধীরে ধীরে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, যাতে ইজিলি বেরিয়ে আসতে পারে। আমাদের কেক তৈরি হয়ে গেছে। দেখুন আমি এটা কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সফট। দেখো এগলেস, কিন্তু এগলেস কেকও কিন্তু সুন্দর হয় যদি ঠিকঠাক মেজারমেন্ট জানো, ঠিকঠাক যদি করতে পারো তাহলে খুব সুন্দর দেখতে হয়। তাহলে এরকম যদি আরও সুন্দর সুন্দর রেসিপি জানার ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো আজকের মতো আসছি আমি, নমস্কার।